বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, সোমবার থেকে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামীকাল সোমবার থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে কতদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির ভুকুটি। সোমবার থেকেই একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জেরেই আগামী কয়েকদিন আবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রের গভীরে মাছ ধরতে গিয়েছেন তাদের আজ রাতের মধ্যেই ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন যেন কেউ সমুদ্রে না যায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে, সেই সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রজনিত অস্বস্তিও থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। হাফিজ সূত্রে খবর, বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা ডাল্টনগঞ্জ এবং দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সোমবার থেকে উপকূলের তিন জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহরে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারের দু এক জায়গাতেও।